আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ ভালোবাসা সেই আদায় দর্শক অনেকে নিশ্চয়ই ঐতিহ্যবাহী সাম্রাজ্য ট্রয় সাম্রাজ্য এবং ট্রয় নগরীর কথা অনেকেই জানেন ট্রয় নামক নগরী শুধুমাত্র একটা নারীর কারণে পুরো একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল আর সেই নারীর নাম ছিল হেলেন আর সেইখানে পেছনে ছিল একটা ভালোবাসার গল্প আর বাকিটা তো ইতিহাস যারা ইতিহাস জানেন তারা তো জানেনি ইতিহাসে আরেকটা জিনিস সাক্ষী আছে পৃথিবীতে অনেকগুলা মুসলমান বড় বড় বাদশাহ ইসলামিক নেতা তাদেরও কিন্তু অধপতনের সূত্রপাতের পেছনে দায়ী ছিল এই নারীরা একের অধিক বিবাহ সেই বিবাহ থেকে ভালোবাসা ভালোবাসা থেকে ঝামেলাগুলো সামনে আসছে এরপরে বাকিটি ইতিহাস হয়ে গিয়েছে কথা বলছিলাম মালানা মামুরুলক সাহেবের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা ভাবির বিষয়টা আপনারা জানেন যে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে হুজুর প্রথম স্ত্রীর নাম এন্ট্রি করে দ্বিতীয় স্ত্রীকে নেওয়ার ফলে যতগুলো ঝামেলা ছিল পাকাই গেছে তিনি যদি লিখতেন স্ত্রীর নাম জান্নাতারা ঝর্ণা তাহলে হয়তো হয়তো আর আজকের দিনটা দিনটা হেফাজত এবং জন্য এই উনি দেখতেন না আর পরবর্তী সময় লাইভে এসে যখন তিনি বললেন যে ওনার স্ত্রীর নাম আমিনা তো এবা কিন্তু বিষয়টা তো ভুল ছিল আহ এই যে মিথ্যার আশ্রয়টা সেটার কারণে বেসিক্যালি আজকে মালানা মামুল্ল সাহেবের আজকের দিনটা কিন্তু শুরু ওইখান থেকে হয়েছে এটা একটা পয়েন্ট একটা সূত্র থেকে শুরু হয় তো সেই পয়েন্টে সেই আগুনের মধ্যে আরো একটু ঘি ঢালার জন্য নতুন আর একটা আয়োজন হয়েছে আর সেই আয়োজনে ঘি ঢালার জন্য নেওয়া হচ্ছে জান্নাতারা সন্তান আছে মানে আমাদের দ্বিতীয় ইসলাম যিনি ওনার সাবেক স্বামী সেই স্বামীর ঘরে তার যে প্রথম সন্তান আছে আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামিকে পুলিশ ঢাকা নিয়ে এসেছে সম্ভবত মালানা মামুরুল সাহেবকে সাথে তার কিছু কথাবার্তা হবে অথবা তাদেরকে একই সাথে করা হবে কারণ এই ছেলে তথ্য দিয়েছে তার কাছে জান্নাতারা ঝর্নার তিনটা ডায়েরি আছে সেই ডায়রিতে লিখা অনেকগুলা কথা আপনার সত্য নাকি মিথ্যা এই চ্যালেঞ্জটা যখন জামিন ছুড়ে দিয়েছিল সেই চ্যালেঞ্জ মালোনা মামুন সাহেব নিজে অ্যাকসেপ্ট না করলেও এখন কিন্তু বিষয়টা অ্যাকসেপ্ট করার এবং পুলিশের তদন্তে সেইটার একটা জিজ্ঞাসাবাদের বিষয় হিসেবে সামনে চলে আসছে আর এটার মূল কারণ হচ্ছে যে জামি তার মাকে খুঁজে পাচ্ছে না এমন একটা জিডি কিন্তু সে করছিল আর সেইখান থেকে বিষয়টাতে পুলিশের আসলে মানে হাত দেওয়ার সুযোগ হয়েছে সূত্র অনুযায়ী আপনার আমাদের ঝর্ণাবু বিয়ে করছিলেন খুলনার কৌমি শিক্ষক হাফেজ শহীদুল ইসলামকে তো সেই শহীদুল ইসলাম ভাই আবার পরবর্তী সময় বিয়ে করেছে আপনারা জানেন ওনার বর্তমানে স্ত্রীর নাম হচ্ছে সালমা সুলতানা আপনার তো এই ভাবির বরাত থেকে আসলে মূল ফোকাসটা সামনে আসছে গত বৃহস্পতিবারে ওনার কাছে মূলধারার গণমাধ্যম আর টিভির সংবাদকর্মীরা ওনার সাথে দেখা করতে যায় তো সেইখানে যাওয়ার পরে তারাই তথ্যটা জানে যে গত বৃহস্পতিবার আপনার আব্দুর রহমান জামিকে পুলিশ ঢাকা নিয়ে আসছে এখন কেন নিয়ে আসছে এটা সম্পর্কে যখন এখানে একটু তথ্য আছে সেই তথ্যটা হচ্ছে এরকম যে শহীদুল ইসলাম এই মুহূর্তে আছেন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শাহিনুর জামি মসজিদের সড়কের একটি বাসায় থাকেন শুক্রবার ওনার বাসায় যাওয়ার পরে ওনার স্ত্রী সালমাকে পাওয়া যায় তিনি গণমাধ্যমকে বলেছেন আব্দুর রহমান জামিকে পুলিশ ঢাকা যেতে বললে সে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পরে মাওয়াঘাট থেকে তাকে পুলিশ নিয়ে যায় আর তো ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার ছেলে আব্দুর রহমান জামির সাথে কি আপনার কোনো কথা হয়েছে তখন তিনি জানিয়েছেন যে হ্যাঁ ওনার সাথে জামির কথা হয়েছে জামি ফোনে ওনাকে বলেছে যে পুলিশ ওর আম্মুর সঙ্গে দেখা করাইছে এখন এখানে আরে একটা বিষয় ঝর্ণা ভাবির অবস্থানে এই মুহূর্তে মোটামুটি অনেকে না জানলেও পুলিশ বলেছিল যে ওনার দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী জান্নাতুল ভাবি সহ তারা কিন্তু পুলিশের নজরদারিতে আছে দ্যাট জান্নাত তারা ঝর্ণা ভাবির অবস্থানটা পুলিশের কাছে আছে কারণ আমাদের এই ভাবি বলেছেন যে জামি ওনাকে জানিয়েছেন যে পুলিশ ওর আম্মুর সাথে দেখা করাইছে তার মানে ওর আম্মু কোথায় আছে সেটা পুলিশ জানে তো ওর আম্মুকেও পুলিশ নিতে পারে আপনার পুলিশ হেফাজতে নিতে পারে নাকি এটাও সে তার দ্বিতীয় মাকে জানাইছে তো এই যখন আপনার স্থানীয় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হককে করে সংবাদ জিজ্ঞাসাবাদ তখন তিনি জানিয়েছেন যে আসলে এই ধরনের কোনো তথ্য ওনার কাছে নাই তিনি বলেন যে আব্দুর রহমানকে পুলিশ ঢাকায় নিয়ে গেছে এমন কোনো তথ্য সোনাডাঙ্গা পুলিশের কাছে নেই ঢাকার গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে তিনি আসলে বিষয়টি নিশ্চিত করেছেন যে ছেলেটি এখন ঢাকায় আছে সম্ভবত গোয়েন্দা পুলিশের কোনো একটা জায়গাতে আমাকে তাকে গ্রেপ্তার করা হয়নি তবে তাকে কেন রাজধানী টানা হয়েছে সেই বিষয়ে তিনি স্পষ্টভাবে কোনো কিছু বলেননি তো আমরা আসলে এতটুকু থেকে বুঝতে পারছি যে হুজুরের তো আসলে সম্ভবত ওই যে জামির যে চ্যালেঞ্জটা ছেড়ে ছিল হুজুরের প্রতি যে যদি ডায়ের লেখাগুলো সত্যি হয় তাহলে হুজুরের আসলে অনেকগুলা ধারায় আরো তিনি ঝামেলায় পড়বেন কারণ চুক্তিভিত্তিক বিয়ে এটা আসলে ইসলাম জায়েজ করে না ওনার এখানে যেটা ছিল যে সূত্র অনুযায়ী মাস মাসে বিয়ে হয়েছে বা ফেব্রুয়ারিতে সো এর আগের একটা লম্বা সময় তিনি কিভাবে ছিলেন বিয়ের সপক্ষে কোনো কাবিন নামা কোন রেজিস্ট্রি দেখাইতে পারেনা ঠিক এমনটাই দাবি করেছিলেন আপনার যে আমাদের পুলিশের তেজগাঁও যেই বিভাগের উপকমিশনার আছেন হারুনুর রহমান সাহেব তিনি কিন্তু এটাই দাবি করেছেন তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে বাপ বা একটা যুদ্ধ তো হবে যেই কি বলা হয় যে চ্যালেঞ্জ আব্দুর রহমান দিয়েছিল যে যদি সে ভুল প্রমাণিত হয় তাহলে সে জাতির সামনে ক্ষমা চাইবে এখন বিষয়টা কি হবে সেটা হয়তো পরবর্তী সময় আমরা জানতে পারবো তো যাই হোক দর্শক আপনাদেরকে আরো একটা বিষয় আমি আপডেট করে দিচ্ছি সকল কিছু মিলিয়ে আমরা স্পষ্টত যা বুঝতে পারছি আর কি যে এই ঘটনাগুলোর মাধ্যমে হুজুরের কিন্তু অ্যান্ড শুরু হয়ে গেছে দা এন্ড কিন্তু শুরু হয়েছে এটা বিপ্র্যাকটিক্যাল এটা আপনি চোখের সামনে দেখা যাচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় বিয়েটাই হুজুরের জীবনের কাল হয়ে গেছে আর সেই বিয়েগুলা হয়তো বা সরিয়া মোতাবেক আপনার হয়েছে কিন্তু আইনগতভাবে সেইখানে যখন লিকেজ গুলা ছিল ফাঁক ফকর গুলা ছিল সেই ফাঁক ফকর গুলা আইনের চোখে অপরাধ আর আপনি বিয়ে করছেন আপনাকে দুইজন সাক্ষী রাখছেন পুলিশ কিন্তু বলছে যে ওই সাক্ষীগুলা যারা আছে তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকতে পারে আর আমাদের ঝর্ণা ভাবিকে যখন এখন থানায় ডাকার কথা বলা হচ্ছে জামির বক্তব্য অনুযায়ী আর পুলিশও বলছিল কিন্তু যে পুলিশ যদি মনে করে দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীকে তারা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসবে তো সেইখান থেকে হয়তো নতুন আরও কিছু আসতে পারে তো যাই হোক এখন যখন বিষয়গুলো সামনে আসছে হয়তো পরবর্তী সময় আমরা আপডেট পেলে সেটা জানাবো তবে একটা বিষয় তো স্পষ্টত যে এই দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী হুজুরের জীবনের কাল হয়ে গেছে আর সেই কাল হওয়ানোর পিছনে প্রথম ভুলটা তো হুজুরের নাম্বার হচ্ছে তিনি বিয়ের কাবিন করেননি রেজিস্ট্রি করেননি যেটা বাংলাদেশে বসবাসকারী মানুষদের ক্ষেত্রে না করলে সেটা আইনের দৃষ্টিতে অপরাধ নাম্বার টু ভাবির হাতের লেখা যে ডায়েরি সেই লেখাগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে মাওলানা হক সাহেবের সম্পর্কে সাধারণ মানুষের কি ফিলিংস হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমি ওনার প্রতি আমার রুচি উঠা যাবে যে ভালোবাসী ইসলামের জন্যই প্রথম বিষয় হচ্ছে ওইটা আর থার্ড হচ্ছে যে সেই সোনারগাঁ রিসোর্টে উনি ওনার বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যাবার পরেও কেন তিনি প্রথম স্ত্রীর নামে দ্বিতীয় স্ত্রীর রাখতে গেলেন পরবর্তী সময় যখন লাইভ হচ্ছিল তখন তিনি স্বীকারোক্তি দিতে পারতেন যে ভাবির নাম জান্নাতারা তারা ঝর্না কারণ এটা সারা বাংলাদেশ দেখছে তাহলে হয়তো হুজুরের আজকের এই দিনটা আসার সুযোগ হইতো না আল্লাহ ভালো জানে তিনি নিশ্চয়ই ওনার ইশারা সারা গাছের পাতাও নড়ে না সম্মান ইজ্জত এগুলা তিনিই দেন বিপদও তিনি দেন দেখা যাক পরবর্তী সময় আপডেট হলে আমরা জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম